আমি জায়গা কিনবো কিনবো করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি। একসময় জার করা গানের সুর ধারণ করেছিলেন কণ্ঠে, ছড়িয়ে দিয়েছিলেন হৃদয় থেকে হৃদয়ে, পেয়েছিলেন জনপ্রিয়তা। সুরের মায়া কাটিয়ে চলে যাওয়া সেই মানুষটিকে শেষ শ্রদ্ধা জানাতে এসে তাই তাদের চোখের কোণে জল। শেষবারের মতো ছুঁয়ে দেখলেন প্রিয় গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলকে। কাজটি সহজ নয় তাদের কাছে, যাদের সঙ্গীত জীবনের প্রতিষ্ঠার পেছনে ছিল তার অপরিসীম অবদান। সত্যিকার অর্থে চলচ্চিত্রে উনি আসলে সারা বাংলাদেশকে উনি নিজে হাতে কনক চাপাকে উপহার দিয়েছেন। বুলবুল ভাই ছিল স্বতন্ত্র, তার মতো মিউজিক বানানোর কোনো কায়দাই নাই, যার জন্য আমি এই মিসটাকে আসলে মেনেই নিতে কষ্ট হচ্ছে। 300+ গান আমি তার গেয়েছি চলচ্চিত্রে এবং অডিওতে। দেশের গান, ছায়াছবির গান, অতুলনীয় লেখা ওনার, এগুলো আমরা সবসময় গেয়ে থাকি। এগুলির মাধ্যমে বুলবুল ভাই সারা পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকবেন। কেবল সঙ্গীত শিল্পীই নয়, বরেণ্য এই গীতিকার সুরকার ও শিল্পীর মৃত্যুতে শোকে আচ্ছন্ন অসংখ্য ভক্ত অনুরাগী যারা তার সুরের জাদুতে আবিষ্ট হয়েছিলেন এতকাল। প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানাতে তাই হাজির হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তার হয়তো অনেক কাজ অপ্রকাশিত রয়ে গেছে, তো সেগুলোকে সংরক্ষণ করা আমি মনে করি দেশের স্বার্থে, সংস্কৃতির স্বার্থে, বাংলা গানের স্বার্থে প্রয়োজন। আমি যে জীবিত আছি, আমি অসুস্থ ছিলাম, ও আমারে আমাকে সাহস যোগাতো, ইন্ডিয়াতে আমার টেলিফোন করতো, দাদা তুমি আসো আমার গান করবো। দেশের জন্য মাত্র 15 বছর বয়সেই হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র। মুক্তিযুদ্ধের সেই বীর সেনানীকে দেয়া হয় গার্ড অফ অনার। দেশ স্বাধীন হওয়ার পর অস্ত্র ফেলে আবার হাতে তুলে নেন গিটার, সৃষ্টি করেছেন কালজয়ী অসংখ্য দেশাত্মবোধক গান, যে গান গেয়ে আবেগপ্রবণ হয়ে যেতেন শিল্পী সাবিনা ইয়াসমিনও। গানের কথাগুলো আমি যখন পড়ছি আমি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি যে কি হচ্ছে, দেশের গান যে এরকম হতে পারে এরকম আর আগে কখনোই ধারণা ছিল না। চলচ্চিত্র বহু কালজয়ী গানের স্রষ্টা এই কিংবদন্তি। দীর্ঘ 4 দশকের ক্যারিয়ারে প্রায় 350 সিনেমায় সঙ্গীত পরিচালনা করেছেন গানের এই জাদুকর। প্রায় বেশ কয়েক বছর ঘরে অন্তরীণই ছিল বলা যায়, যেহেতু বন্দী দশায় ছিল, এবং সেটা যে তার শরীরের উপর, মনের উপর, স্বাস্থ্যের উপর কী পরিমাণ ক্ষতি করেছিল তার ফল বোধহয় আজকে আমরা দেখতে পেলাম। 21 পদক পাওয়া এই গানের মানুষটির বয়স হয়েছিল 63 বছর। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে হয় প্রথম জানাজা, পরে FDC-তে শ্রদ্ধা জানানোর পর বরেণ্য এই শিল্পীকে দাফন করা হয় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। এই জীবন দিছেন যিনি, এই জীবন নিবেন তিনি। চলে গেছেন গানের বুলবুল, তবে প্রজন্মের পর প্রজন্ম ধারণ করবে তার অমর সৃষ্টি। ইয়াসমিন রিমু, মাছরাঙা সংবাদ, ঢাকা।